শোনা রাখো যুবক, আমার স্বামীর চিঠি পাইলাম, আবার অপেক্ষায় থাকলাম 3 মাস। কয় মাস? আবার 3 মাস অপেক্ষা থাকতে থাকতে 9টি মাস অতিবাহিত হয়ে গেল। 9 মাসের মাথায় আমি আমার স্বামীকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করতেছিলাম। আমার নতুন স্বামী, আমি স্বামীর হক তো আদায় করতে পারি নাই, স্বামী আমার হক আদায় করতে পারলো না, পরিচয় হলো না। 9টি মাস স্বামীকে না পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ধৈর্য হারা হয়ে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে টিম টিম করে বাতি জ্বলে আমার স্বামীকে না পেয়ে 9টি মাস স্বামী হারা হয়ে আমার স্বামীর জন্য প্রেম নিবেদনের গান গাচ্ছিলাম, জোরে বলে আল্লাহ আকবার। ও যুবক, হঠাৎ করে তুমি আমার বাড়ির পিছন দিক দিয়া দেওয়াল ভাঙলা, আবার ঘরের মধ্যে ঢুকে পড়লে, অনুমতি নিলাম, আমাকে কিন্তু সালাম দিলাম, আমি কেন গান গাইলাম একবার আমার কাছে জিজ্ঞাসা করলাম, অনুমান করে খারাপ ভেবেছ, 4টি অন্যায় হয়ে গেছে। ওরে যুবক, সরে রাখো, তোমার বিরুদ্ধে কিন্তু খলিফা ওমরের কাছে আমি মামলা দায়ের করবো, জোরে বলো সুবহানাল্লাহ। এইবার খলিফা ওমর, সে তো জানে না আমি সেই খলিফা, আমি তো তার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদকে জিহাদের মাঠে পাঠিয়েছি, আল্লাহু আকবার। হঠাৎ ওমরের দিলে ভয় আরো বেড়ে গেল, খলিফা ওমর ভয়ে কাঁপতেছেন, ডাক্তার মারে অন্যায় করে ফেলেছি, 4টি অন্যায় আমার মধ্যে ঢুকে পড়ে গেছে, ও বা আমার তো অন্যায় হয়ে গেল, ভুল করেছি। সকালবেলা খলিফা ওমরের কাছে আমার বিরুদ্ধে তুমি মামলা দিবে, আমার তো বিচার হয়ে যাবে, তার মানে হলো আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ একবার বলেন। তার মানে হলো খলিফা ওমরের দিলে ভয় ছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি মধ্যে ভয় আছে, আল্লাহ একজন আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, বিচার করবেন আল্লাহ। এই ভয় যদি কারো দিলের মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় যদি কারো দিলের মধ্যে যায়, ওই ব্যক্তি ব্যবসায় কখনো ভেজাল দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? যার দিলে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। সুদ কি আছে? খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের সবচাইতে ছোট্ট গুণা আপন মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ বলবেন না, কত বড় জঘন্য। কারো দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, দেখবেন ওই ব্যক্তি নিজের মেয়েকে ফাঁকি দিয়া সমস্ত সম্পত্তি গুলা ছেলের নামে রেজিস্ট্রি করে দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এইরকম কিছু বাবা আছে কি নাই? অনেক বাবা আছে, অনেক লোকেরা কমপ্লেন দেয়, হুজুর অনেক মেয়েরা ফোন দেয়, আমার বাবা মানে জন্ম দিল, আমাকে সম্পত্তি না দেয়া ভাইদের নামে রেজিস্ট্রি করেছে, এখন কি হবে? বলে বিচার করবে আল্লাহ। কি হবে বিচার কে করবে? এই রকম কোন যদি বাবা থাকে, আমি বললাম বাঁচতে যদি চান, এখনো সময় আছে, সম্পত্তি যার হক অবশ্যই হক পালন করতে হবে, অবশ্যই মেয়ের যে পাওনা মেয়েকে ফেরত দিতে হবে, যদি না দেন হক পাওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যত আমল করেন আল্লাহ দরবারে কাজে লাগবে না? কাজে লাগবে না কি ভাই? এই জন্য হযরত ওমরের দিলে ভয় ছিল কার? এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চরম তিনি ভয় পেয়ে গেছেন, ডাকতে বলতেছেন, মাম কারণ জানলাম ভুল হয়ে গেল, সকালবেলা খলিফা ওমরের দরবারে গেলেই কিন্তু আমাকে পেয়ে যাবে, তবে মা গো তোমার কাছে অনুরোধ জানাইলাম, একটু বাড়ি যাওয়ার আমার সুযোগ করে দাও। ও মাম, আমার একটু বাড়ির যাওয়ার সুযোগ দাও, মহিলা কিন্তু জানে না এটাই খলিফা ওমর। সুবহানাল্লাহ। মা গো শুনে রাখো, আমি এমন একটা রাষ্ট্রের লোক যেই রাষ্ট্রে কোরআনের বিচার আছে, যেই রাষ্ট্রে কোরআনের আইন আছে,
ইনসাফ ভিত্তিক বিচার হয়, তার মানে হলো ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। কথা বলে ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। কোরআনের আইন ভালো না খারাপ? কোরআনের আইন অবশ্যই ভালো, কোরআন এমন একটি কিতাব, এই জন্য কোরআনের আইন প্রয়োজন আছে গিরাই। কোরআনের আইন যদি থাকতো এই দেশে বিচার সকলে সমান হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার দিলে ভয় কার ছিল? আল্লাহর ভয় খলিফা ওমরের দিলে ছিল। এই জন্য খলিফা ওমর তিনি ডাক দিয়ে বলতেছেন, মারে সকালবেলা যাইবে আমার শরীর দেখা হবে, আমার একটু সুযোগ দাও, আমি বাড়িতে যেতে চাই। তবে সরে রাখো, আমি এমন একটা রাষ্ট্রের মানুষ, এমন একটা মানুষের, এমন রাষ্ট্রের জনগণ, যেই রাষ্ট্রে কোরআনের বিচার আছে, ইনসাফ ভিত্তিক বিচার হয়। শুনে রাখো, আমি মুসলমান, ওয়াদা করলাম, ওয়াদা খেলাফ কর। মুসলিম জাতি ওয়াদা করে? কখন ওয়াদা খেলাফ করে? ও মা সরারাকো, মুসলিম জাতি রাজ্যে বীরের জাতি, মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি তারা জীবন দেয় ফাঁসির কাষ্ঠে ঝুলে, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলা ঠিক কিনা? ও মা আমার একটু সুযোগ দাও। এই কথা শুনে যুবতী মনে মনে বুঝতে পেরে, নিঃসন্দেহ যুবক তো আল্লাহ আলা, এর দিলে ভয় আছে, বুঝতে পেরেছে এর সুযোগ দিয়ে দিয়ে অবশ্যই পালাবে না। এমন সময় যুবতী বলছেন, যাও। ওরে যুবক, আমি সুযোগ করে দিলাম, এইবার খলিফা ওমর পরিচয় দিল। এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে তিনি ঢুকে বলতেছেন, ওরে আমার কন্যা আপন মেয়েকে ডাক দিয়ে বলতেন, মা একটা ফতোয়া দাও। মেয়ে ডাক দিল, আব্বাকু কিসের ফতোয়া? ডাকতে বলতেছেন, মা ফতোয়ার কি শোনো, একজন স্ত্রী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন অবস্থান করতে পারে, কতদিন ধৈর্য সহকারে থাকতে পারে, ফতোয়া দাও। এমন সময় ডাকতে বলেন, আব্বা গো, একজন স্ত্রী তার স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, 4 মাস যদি পার হয় তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার শোনার সঙ্গে সঙ্গে দিলে ভয় হয়ে গেল। এইবার খলিফাতুল মুসলিমিন উমার ফারুক তিনি এক দৌড়ে চলে গেলেন জিহাদের মাঠে। ডাক ধরে, আব্দুল্লাহ ইবনে সাদকে যা ছুটি দিলাম, তোর স্ত্রীর কাছে যা। আল্লাহু আকবার! আমার দেশের প্রশাসনিক লোকেরা, আমার দেশের কর্মচারী যারা আছো, সরে রাখো, আজ থেকে আমি খলিফা নির্দেশ দিলাম, আমার রাষ্ট্রে সর্বোচ্চ 3 মাস, 3 মাসের বেশি থাকতে পারবে না, আমি খলিফা ওমর, 3 মাস পর পর আমি ছুটির ঘোষণা দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ! তার মানে হলো ইসলাম অর্থই হচ্ছে শান্তি। কথা ঠিক কিনা? ইসলাম যদি থাকে দেশে শান্তি থাকবে কি থাকবে না? এইবার ডাক দিয়ে বলতেছেন, আমার জাতির, আমার দেশের জনগণ শোনো, 3 মাস পর পর ছুটি ঘোষণা দিলাম। আল্লাহ আকবার! আমার দেশের অনেক ভাইরা আছে দেখবেন, বছরের পর বছর স্ত্রীকে রেখে বিদেশ থাকে কি থাকে না? বিদেশ আছে কি নাই? কিন্তু সব মা কিন্তু খারাপ না, অনেক মা আছে কিন্তু ধৈর্য সহকারে থাকে, আছে কি নাই? আবার এমন কিছু মা আছে, স্বামী যদি 2 দিন 3 দিন মোবাইল ফোনে যোগাযোগ না রাখে, টাকা পয়সা নিয়ে আউট হয়ে যায়, এরকম মা আছে কি নাই? আছে কি নাই? তবে আমার ভাইরা, যুব সমাজ যারা আজকে বছরের পর বছর স্ত্রীকে রেখে বিদেশ থাকে, এই যুবকদেরকে দোষ দেয়া যাবে না। তার কারণ হচ্ছে বেকার জীবন, হচ্ছে অভিশাপের জীবন। কথা বল ঠিক কিনা? যাদের চাকরি নাই এরা আছে বেকার, বেকার যুবকদের চরম কষ্ট, যার কারণে বাধ্য হয়ে যুব সমাজ তারা বিদেশে যায়। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইয়ের কারণ কি? এই যুবকেরা বিদেশ গেল, এর কারণ হচ্ছে আমার দেশে ইনসাফ ভিত্তিক বিচার নাই, কোরআনের আইন নাই, তার কারণে এই দেশে মেধা তালিকায় চাকরি হয় কি ভাই? মেধা তালিকায় চাকরি নাই, যোগ্য ব্যক্তি চাকরি পায় না, মনে রাখাতে চাকরি নাই, ব্যবসায়ী বলে দুঃখে বিদেশে যায়। কথা বলা ঠিক কিনা?
তবে আমার দেশে যদি ইনসাফ ভিত্তিক বিচার থাকতো, কোরআনের আইন যদি থাকতো, তাহলে মেধা তালিকায় চাকরি হয়ে যেত, ধনীরা যাকাত দিতে বাধ্য হতো, গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হতো, এই দেশের যুব সমাজকে বিদেশে যাওয়ার জন্য কখনো ধর্ণা ধরার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কোরআনের আইন প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক কবুল করে সকলে আমিন। আমার ভাইরা, এই যে যুবতী ডাক দিয়ে তিনি যেটা বোঝাতে চাইলেন, ও যুবক আমি যে গান গাইলাম, এই যে প্রেম নিবেদনের গান কোন যুবকের জন্য নয়। আমার স্বামী 3 মাস জিহাদের মাঠে ছিল, 9টি মাস হয়ে গেল, স্বামীকে না পাওয়ার কারণে স্বামীর জন্য প্রেম নিবেদনের গান গাচ্ছিলাম। আল্লাহু আকবার।